জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী জেলা শাখার বিপ্লবী সহসভাপতি জনাব রুহুল আমিন আকরাম আজকে এই মিছিলের নেতৃত্ব দিয়েছেন জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক জামায়াত জনাব জহিরুল ইসলাম শামীম। আজকে এই মিছিলে অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল পটুয়াখালী জেলা শাখার সম্মানিত প্রচার সম্পাদক জনাব আতিকুল ইসলাম সুজান। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় যুব দলের নবগঠিত কমিটি, যে নবগঠিত কমিটি হয়েছে আব্দুল মোনায়েম মুন্না এবং নুরুল ইসলাম নয়ন সহ সুপার সিক্সের একটি কমিটি হয়েছে, সেই কমিটিকে সহ শুভেচ্ছা এবং অভিনন্দন জানার জন্য আমরা পটুয়াখালী জেলা যুব দল সকলে ঐক্যবদ্ধ হয়েছি। ইনশাল্লাহ বর্তমান যে কমিটি দিয়েছে দেশনায়ক তারেক রহমান, এই কমিটি বাংলাদেশের একটি ইতিহাস যে কমিটি দিয়েছে, এই কমিটির পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে মোনায়েম মুন্না এবং নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে আমরা সকল প্রোগ্রাম বাস্তবায়ন করব। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা রাজপথে আসি, রাজপথে থাকব। বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছি, বর্তমানে এই কমিটির নেতৃত্বে মোনায়েম মুন্না এবং নুরুল ইসলাম নয়ন ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি।